এই কোটের ভিতরে 15-16 বছর হলো লুঙ্গি বেছি, আমার এটাই সংসার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ, আবারও মানুষের কথা প্ল্যাটফর্ম থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ কোর্ট ভবনে, আমরা কথা বলবো কোর্ট ভবনের একজন লুঙ্গি বিক্রেতার কাছে। আপনার নামটা কি? আমার নাম জেলহাস। আপনি এই লুঙ্গি কতদিন যাবত এই জায়গায় বসেন এবং কতদিন হলো আপনি ব্যবসা করেন, একটু যদি ডিটেলসটা আমাদেরকে বলতে। লুঙ্গি এখানে অনেক দিন হলে পেয়েছি, কিন্তু বর্তমানে আমাদের খুব কষ্ট, মানুষজন আশা করে না, ব্যবসা বাণিজ্য নাই, আমাদের কষ্ট। এখন আমরা মনে করেন যে এই লকডাউনের জন্য কোনো লোক আসে না, আমাদের লুঙ্গি চলতেছে না, আমরা খুব কষ্টে আছি। আপনার দিন কিভাবে শুরু হয়, কিভাবে আপনি এখানে আসেন যদি সব কিছু বলতে? দিন শুরু হয় সকাল 8টায় উঠি, 9টার দিকে রওনা দিই, এখানে 10টা 11টার দিকে এসে পুষি। পয়সা এই তো দেখেন না, লকডাউনের জন্য লোকজন নাই, বেচা কেনা ভালো না। এখন মনে করেন যে এই যে দোকান তুইলা নিয়ে যামো, আবার ফের ওই জাতি আমার সাইকেল নিয়ে যাই 1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, এই কষ্ট করে যাই আবার আইসি, কিন্তু এই লকডাউনের জন্য লোক ফাঁকের কোনো লোকজন আসাবার তাইছে না, আঙুরে আর বেচা কেনা নাই, এর নিকা পয়সা আছে, আর কী করবো। আমার এই সংসার চলে, আমি এই কোটের ভিতরে 15-16 বছর হলে লুঙ্গি বেছি, আমার এইটাই সংসার, মানে এতেই এখন যা পাই এই নেই, চলি খাই ফিরি যাই। সরকারের থেকে একটা জিনিস পাইছি কি, ওই যে 2,500 টাকা আমার এক কমিশনার আমাকে ওই বেলকুচির এই লোক দিছে, একটা পাইছি আমি, আর কিছু আর কোনো কিছু পাইনি, তাছাড়া আর কোনো কিছু পাইনি পাইনি। দর্শক, শুনছিলাম একজন দিন মজুরের কথা, উনি এই প্রতিদিন এই সাইকেলটি নিয়ে দীর্ঘ 24 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই রেগুলার এই সিরাজগঞ্জের কোর্ট ভবনে বসে এই লুঙ্গি বিক্রি করে। এবং যেমনটি আপনারা শুনছিলেন যে এই লুঙ্গি বিক্রি করে তার সংসার বা দিন যাপন খুব একটা ভালো যাচ্ছে না, আর প্রণোদনা বা অনুদানের কথা যেটা বলেন, বাংলাদেশ সরকারের তরফ থেকে যে 2,500 টাকা দেওয়া হয়েছিল ওই একটি টাকাই উনি পেয়েছেন, এছাড়া কোনো জায়গায় কোনো সহযোগিতা পায় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বিত্তবান আছেন তাকে টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলেও বাসায় আপনাদের পরিধানের জন্য একটি লুঙ্গি লাগে, সেই লুঙ্গিটি যদি আপনারা এইখান থেকে নেন উনি উপকৃত হবেন। আমি মোহাম্মদ জাহিদ, মানুষের কথা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।